যাস না ক্যাপে ঢাক, ভাগ। বকিন নির্বোধ। এই ছাড়ো, তোমার ভাইরে এখান থেকে যাইতে বলো, নাহলে কিন্তু এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। জামাই হিসাব মানুম না, কি লেগেছিস? গরুর গরুর গোবর খাইছে, খা খা খা। আল্লাহ বান্দির পুত, বান্দির পুত, তোর না রাস্তায় না করে এলাম আমি, যাবি না? পিছে পিছে কিল্লে গেছিস। জামাই কই? আল্লাহর পুত চাও খায়, মনে বয়ে বয়ে সিগারেটও খায়। ফোন দাও। ওই তো আসতেছে। এই জগিং করতে নামছে নে? আব্বা একটু দেরি হয়ে গেলো, যে আমার এক ফ্রেন্ড আসছিল তো ফোন দিলে, ওর সাথে একটু কথা বললাম। ধরো টাকাগুলি রাখো। আর শোনো, এবার আবার ওই যে তোমার ফকিন্নি ভাই বোনগুলি আছে না, এগুলি যেন না আসে গোস্ত নিতে, খেয়াল রাখবা। চলো, দেরি হয়ে যেতেছে, এই আসো। যাইতেছেন? ফুটবল খেলতে যেতেছি না, হাটে দেখলাম অনেক বড় বড় গরু দেখেছি ভাই। আইতে কিছু তোর বাপের কি? হাটে বড় বড় গরু আছে, তোর কি? তোর কি গরু? আপনারা কিনবেন না? হ্যাঁ, গরু আনার জন্য লোক আছে, তোর লাগবো না তো। আব্বা যাক না, আমার ছোট ভাই তো, যাক। গরু ধরেন? আব্বা গরু ধরার লিগে তো একজন মানুষ লাগে, গরু দড়ি ধরা নিয়ে আসবে না গরুর? আব্বা আমি লই আমি। হাটে অনেক লোক আছে, তোমারে কিন্তু আগে বলছি আমি, তোমার ফকিন্নি ভাই বোন যেন না আসে। যাবে না ভাগ। তুমি গরু আইনে দিবি খারাই রেসকে যাস না ক্যাপেটা, ভাগ। বকিন নির্বোধ। এই ছাড়ো, তোমার ভাইরে এখান থেকে যাইতে বলো, নাহলে কিন্তু এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। জামাই হিসাব মানুম না, তারাই আসো কেন? এই বকিন নির্বোধ, যাস না কে? তোমার আব্বাই কি বলতেছে তুমি শোনো না। হ্যাঁ আব্বু, চলো টাকা দে, তোর যাওয়া লাগবে না, চলো তো। শোন, তুই যাগে আমি গোস্ত পাঠাই দেবো না তোর লেগে, তুই টেনশন করিস না, যা। যাই আমি। যাবি? এক কাজ কর, আমি যাই হ্যাঁ গেলি, তুই এমনভাবে পিছিয়ে লুকাই লুকাই বিজান তোরা না দেয়, ঠিক আছে? দেখলি তো, বুঝেছি তো, একবার ব্যবহার খারাপ, তোর শুধু একটা ব্যাদ দেব। ঠিকই কেছিস, তাহলে আমি গেলাম। হ্যাঁ এ খয়রাতির বাচ্চা, তোরা কি কোলে করে আনো, চল যাই। দেখ কেমনে দৌড়াইতে আছে, চল না। আব্বা আব্বা আব্বা, এই গরুটা সুন্দর আছে, এটা লোনে এটা দামাদামি করেন। আব্বা ভালো লাগতেছে, আগা গরু একবারে সমান। আব্বা গরুটা এই আমি করো গে। হ্যাঁ বয়স কত তোমার? বয়স কত? কথা কস না ক্যাপেটা, গরুর লগে বাইন্দে থাকে তোমায় না। আব্বা দেখতে পারেন কিন্তু, আমার কাছে খুব ভালো লাগছে আব্বা গরুটা, বিশ্বাস করেন চমৎকার লাগছে আব্বা গরুটা, এটা নেন আব্বা। এটার দাম কত? আব্বা বেশি দাম কই না কিন্তু, 2,30,000 কইছে আব্বা, একটু দামাদামি করলে আব্বা লোন দিব। আব্বা আব্বা কিরে? হ্যাঁ কি আব্বা? তাহলে কি কইছিলাম আমি? কি বলছিলেন আব্বা? ওইটা কে কথা কস না কে? তোমার ছোট ভাই। আমি বারবার নিষেধ করছি না, ফকিন্নির বাচ্চা যেন ওই আমার সাথে আমাদের সাথে না আসে। আব্বা আমি তো মানা করছি না, আইসা করছি কি করবো তা বলেন, থাক আসতে যেহেতু থাক, লাগতে একা দেয় যায়, নাহলে তরে লাগতে একা দাম। এই বেটা বান্দির পুত, দিকে আব্বা কিছু বললেন না, তোমার ছোট ভাই। আব্বা এখানে এইখানে দাঁড়া। আব্বা কি বলছিলাম? বলছিলাম কি নিষেধ করছিলাম না? হ্যাঁ লগে লগে কিল্লে গাইছস গরুর গোবর খাইতে? হ্যাঁ বান্দির পুত, বান্দির পুত বারবার নিষেধ করছি, কিরে ভাই কিরে নিষেধ করছিলাম না আমি? তোর কাছে মাইয়া বিয়া দিছি কি, তোর পরিবার সহ কিনা লইছি? হ্যাঁ কেনে কিল্লে গাইছস? কিল্লে গাইছস গরুর গরুর গোবর খাইছে, খা খা খা। আল্লাহ বান্দির পুত, বান্দির পুত, তোর না রাস্তায় না করে এলাম আমি, যাবি না? পিছিয়ে পিছিয়ে কিল্লে গাইছস, কেলে গেল হয়েছস তোর বাইরে? হ্যাঁ তুই শিখাই দিছস, শিখাই দিছস তুই, তোর শুদ্ধ কম গোবর, তোর শুদ্ধ কম বান্দির পুত। আব্বা আমার ছোট ভাই তো, তোর ছোট ভাই আমি কি করুম, কোলে লিয়া নাচুম, কোলে লিয়া নাচুম। হ্যাঁ
গরুটা লই যাবো গরু নেওয়ার লোক নাই হাটে লোক নাই রে বান্দির পুত এই লোক নাই আবার মায় ভাই গরুটা পছন্দ সুন্দর না গরুটা ভাই ভালো লাগে সুন্দর আছে পছন্দ হয় তো নিমু এটা মনটা যাইতেছে কি জানোস হ্যাঁ গরুর লগে গলায় রশি দিয়ে তোর হেন আমি ঝুলাই দেই বাসায় নিয়ে আলোই তারপরে মাইয়াটা রাইখা তোর আচ্ছা গরু দেখে আসি আরো দুই চারটা হ্যাঁ অনেকগুলি গরু নিবো আমি আম্মু চালো আসো দেরি হয়ে যেতেছে তো দেখছোস মনে হইতেছে যে শিল্পপতি শিওর এসছে তুই এখানে শুইছিস কেন হ্যাঁ ঘুম আসছিল তো এই জন্য শুয়ে পড়ছি ঘুম আসছে সেই জন্য শুয়ে পড়ছি না হ্যাঁ তুই গরুর সাথে ঘুমাবি যা গোয়াল ঘরে যা যা গরুর ঘাস খাওয়াবি যা যাস না কেন কত বড় সাহস ওই সোফার মধ্যে শুয়ে পড়ছে আম্মু আসতেছি এই ফকিনীর বাচ্চা তুই বাসার ভিতরে কি করস তুই জানস না বাসায় আমার মেয়ে আছে ক্লান্ত হয়ে গেছিলাম তো ওই সোফার মধ্যে শুয়ে পড়ছি কি সোফার মধ্যে শুয়ে পড়ছিল তোরে বলছিস না তুই গোয়াল ঘরে ঘুমাবি গোয়াল ঘরে তো জায়গা না এ চল এই ফকিনীর ভর্তি নাকি ক্লান্ত হয়েছি তো শুয়ে গেছিলাম বডিং তোর তো থাকার কথা গোয়াল ঘরে গরুর লগে হ্যাঁ গরুরে খ্যার দিবি ভুসি দিবি গাছ দিবি তুই এখানে শুয়ে রেছস জমিদার হয়ে গেছস হ্যাঁ জমিদার হয়ে গেছস এই বান্দির পুত সকাল বিকাল করে নাকি তোর এ কছি সারাক্ষণ গরুর লগে লগে থাকবি গরু হাঁকবো গোবর টোবর এগুলি পরিষ্কার করবি গরুরে গোসল করাবি গরুরে খাবার দিবি আর তুই কী করস আয়া গিলস আর দুপুর দেখিয়া সোফার মতো শুয়া পড়স সোফাটা কি তোর বাপে পাঠাই দিছে তোর বাপে পাঠাইছে হ্যাঁ গরুরে খাবার দিই তো একবারে চটকাইয়া দাঁত ফলাই দেবো গরুরে খাবার দিই তো ঈদের বাকি আছে কয়দিন পাঁচ দিন পাঁচ দিন এই পাঁচ দিন কী করবি গরুরে টাইম মতো খাবার দিবি খড় দিবি ভুসি দিবি ঘাস দিবি সব কিছু খাওয়াবি পানি খাওয়াবি নিয়মিত গরুরে পরিষ্কার করবি গোবর টোবর সব পরিষ্কার করবি পাঁচ দিনে পাঁচ কেজি গোস্ত পাবি আর যদি উল্টাপাল্টা করস না পাঁচশো গ্রাম তো দূরের কথা একশো গ্রাম গোস্ত পাবি না পাশার মধ্যে লাত্তি দিয়া বাইর করে দেবো চল না আব্বু ওর রাখার দরকার নেই ওর আজকে বের করো কে থাকবি না যাবি গা কাজ করবো আমি স্যালাইন খাস নি হ্যাঁ গলাগুলো এরম বয়ে গেছে গে স্পিকার বয়ে গেছে গে সুন্দর করে কথা কবি স্ট্রংভাবে কথা কবি গরুর লগে থাকতে থাকতে তো গরু হয়ে যেতেছস কি করুম দেখো না সুযোগ পাইলে রুমের ভিতরে এসে শুয়ে পড়ে তুমি তো জানো আমার মেয়েটা একলা বাসায় থাকে তো রুমের ভিতরে ঢুকোস কে তুই হ্যাঁ বাইরে জায়গা নেই তো বাইরে জায়গা নাই গরু বহে না গরুর লগে তা গরুর লেঞ্জা ধরে বয়ে থাকবি বান্দির ভূত গরুর ঠ্যাং ধরে বয়ে থাকবি তুই এখনো যাস নাই শালার পুত আরেকদিন যদি রুমের ভিতরে দেখি না লাইট থামো ধরে দেখলে রুমের ভিতরে বাড়ির ভিতরে আয় পড়ে বুঝছো না বাড়ির ভিতরে আয় পড়ে ছাগলের বাচ্চা ছাগল ফকিন্নির ইকটার কঙ্গালির বাচ্চার মন্ডপে চল আস নাকি খারাপ 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 হয়েছে বান্দির পথে না খারাপ হয়েছে বান্দির পথে